আরে মানলাম যে নন্দন দেওয়া হবে না, কিন্তু তা বলে যা হোক তাই করা হবে। বন্ধুরা, অযোগ্য শো বেশি পাচ্ছে, অযোগ্য হল বেশি পাচ্ছে, এবং ওরা ইয়েলো কার্ড দেখাতেও শুরু করে দিয়েছে শুধুমাত্র ওরা এই মানে নন্দন রাধা পেয়েছে বলে। আমি দেখলাম রাধা স্টুডিও আর নন্দন পেয়েছে বলে, দেখো তোমরা ওরা দুটো ইয়েলো কার্ড দেখাতে শুরু করেছে, জিদ্দার হাতে নেই। ইভেন কি ওরা আমি দেখলাম যে এই 8 তারিখেও বোধহয় একটা ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে এখন থেকে। ভাবো আর কত শো অযোগ্যর হাতে। কেন বুমেরাং কী দোষ করেছে ভাই, কী দোষ করেছে, জিদ্দার কী অন্যায় ছিল, আমি তো এটা বুঝতে পারছি না। এবারের মানে শো যারা ইয়ে করেছে আমি বলবো যে খুব খারাপ হয়েছে, বিশ্বাস করো। মানে যেটা সত্যি কথা সেটা সত্যি কথা ওপেনলি সেটা বলা উচিত। এবারে খুব খারাপ হয়েছে, মানে মানুষের থেকেও খারাপ মানে জায়গায় গিয়ে পৌঁছেছে যারা শো ইয়ের ব্যাপার স্যাপারগুলো দেখেছে, বা তাদেরকে চেপে দেওয়ার যে একটা প্রবণতা এইটা আরও বেশি করে দেখা যাচ্ছে। মানুষের সময় কী ছিল বলতো, জিদ্দা একমাত্র যে সুপারস্টার রিলিজ ছিল, বাকি ছবিগুলোর ভ্যালু ছিল না, কোনো ছবিই ব্যবসা করতে পারেনি, ঠিক আছে। কিন্তু সবথেকে সেই ফ্লপ ছবিটারও যা বিজনেস ছিল সেটা কিন্তু বেটার ছিল রাদার জিদ্দার অন্যান্য ছবি। ভালো করে লক্ষ্য করে দেখবে জিদ্দার অন্যান্য ছবি বলছি, বাকি যে বগলা মামা ছিল বা ইয়ে ছিল কী বলে একটা ছবি ছিল, যাই হোক মানে কুরবান ছিল, অঙ্কুশদার ছবি ছিল। তো যাই হোক, আমি অপরদিকে দেখছি যে ভাই মির্জার সময় কত কত ঢেলে ঢেলে শো ছিল, তাহলে অঙ্কুশদা যদি নিজে করতে পারেন ওয়াই জিদ্দার ছবির ক্ষেত্রে হবে না? কারা ডিস্ট্রিবিউট করছেন আমার খুব জানতে ইচ্ছে করছে যে কারা ডিস্ট্রিবিউট করছেন, এবং তাদের তো দোষ নয়ই, তাদেরকে কারা চেপে দিচ্ছে, কারা চাপছে এই 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 মানে অসভ্যতাটা কীভাবে বাংলায়, এই ভাই টলিউডেই একমাত্র অসভ্যতা। তুমি বলো আজকে যে যে জায়গাগুলো সেলিব্রেশন হওয়ার কথা লাইক ব্রিজলি লাইক সুষমা, তারা কোথায়? তাদের শোই এখনও দেওয়া হয়নি। আমি যে টিকিট কাটবো শো নেই, আমি কোথায় টিকিট কাটবো? আমি ধরো সুষমাতে যাব, আমি ধরো বিজলিতে যাব, আমি আই মানে আই ডিক্লেয়ার বা আই আই মানে কী বলবো, আমি ভিতর থেকে ঠিক করে নিয়েছি যে আমি এই দুটো সেলিব্রেশনে যাব। নেই এখন অবধি শো। এখন কটা বাজে, আজকে কত তারিখ, আজকে সব থেকে বড় কথা আজকে 6 তারিখ বন্ধুরা, ঘড়িতে বাজে 7:15, এখনও শো নেই এই এই জায়গাগুলোতে, মেন প্রাইম জায়গাগুলো। কী করে এটা পসিবল? আর সব প্রাইম টাইম শোগুলো অযোগ্যকে দেওয়া হয়েছে, ওয়াই, কেন? আরে একটা শো অযোগ্যকে দেওয়া হোক, একটা শো বুমেরাংকে দেওয়া হোক, এইরকম হিপোক্রেসি, এইরকম নোংরামি চলছে জিদ্দার সাথে চিরকাল হয়ে এসছে বন্ধুরা। প্রতিবাদ করতে হবে আজকে, আজকে বলতে হবে যে ভাই এইরকম একটা সৎ, একটা অনেস্ট, একটা সুন্দর একটা মানুষ, সেই মানুষটার সাথে কন্টিনিউয়াসলি, যেহেতু মানুষটা রাজনীতি করে না, যেহেতু মানুষটা কোনোরূপ কোনো পার্টিতে যায় না, কোনোরূপ কোনো বড় কোনো থানায় পানায় নেই কারোর সাথে সম্পর্কের ভিতরে, কাজটাকে ভালোবাসে মানুষরা, এই মানুষটার সাথে লড়ে যায়, মানে এইভাবে নোংরামি করা হচ্ছে, এইভাবে নোংরামি করা হচ্ছে, এইটাই টলিউড, এইটা আমাদের ইন্ডাস্ট্রি। দেখো বন্ধুরা, সবাই দেখুক, আমি চাই যে আমার দর্শকবৃন্দ তাদেরকে অনুরোধ যে এত কিছু লড়াই করে কিন্তু এই মানুষটা এরকম ধরনের একটা বুমেরাঙের মতন ছবি নিয়ে আসছে বন্ধুরা, এমনি এমনি আনছে না, গোটা ইন্ডিয়া জুড়ে উনি প্রথম যে এই এই কনসেপ্টটার উপরে ছবিটা নিয়ে আসছেন। যদি মানে রিলিজের দিক দিয়ে মানে ভাবনা চিন্তা থট প্রসেসের দিক দিয়ে ভাবনা চিন্তা করা যায়, তো তারপরও করতে পারলেও এত বাধা বিপত্তি পেরিয়ে উনি নিয়ে আসছেন। আপনাদের কাছে অনুরোধ, যে কাছে প্রেক্ষাগৃহে আপনারা পাবেন সেই প্রেক্ষাগৃহে যান, টিকিট কাটুন, দেখুন। অযোগ্য অযোগ্য তো এমনি এমনি তো বেশি লোকে বেশি ইয়ে করবে, একটা গুডউইল ক্রিয়েট হয়ে যাবে, স্বাভাবিক হবেই। কারণ দেখো ওখানে নন্দন রাধা এগুলো সব ইয়েলো করে দিয়েছে না, ওই দুটো ইয়েলো করে দিয়েছে, প্রাইম টাইম শো পাবে, সেগুলো ইয়ে করলো ইয়েলো করে দেবে। প্রাইম টাইম শো কোথায় বুমেরাঙের কাছে? শোই দেওয়া হচ্ছে না বুমেরাঙকে এখানে, বড় প্রোডাকশন হাউস এইগুলো এগুলো এগুলো ঠিক না, এগুলো আমি নিজে বলছি, আমি 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 সুরিন্দর ফিল্মসকে খারাপ বলছি না, আমি এখানে জিদ্দার হাউসকে খারাপ বলছি, আমি কাউকে খারাপ বলছি না, কেউ খারাপ না, প্রত্যেকে ভালো, কিন্তু একটু বোঝার চেষ্টা করো যে এই জিনিসটা তো ঠিক হচ্ছে না, এই জিনিসটা তো একদমই ঠিক হচ্ছে না। একটা মেজর একটা ম্যাক্সিমাম একটা হল নাম্বারস কেন নিয়ে মির্জার মতন শুরু করবে না বুমেরাং? আচ্ছা ঠিক আছে, চলো নন্দন রাধা দেওয়া হবে না, মেনে নিয়েছি তো, জিদ্দা তো বিশাল বড় অন্যায় করেছে না যে উনি নিতে পারবেন না, উনি পারবেন না, ঠিক আছে মেনে নিয়েছি, বাকি সিনেমা হলগুলো কেন নয়? আর কখন শো আপডেট হবে? রাত্রি 12টার সময় শো আপডেট হবে, তাহলে কালকে সকালবেলা 6টার সময় সেই ছেলেমেয়েগুলো ঘুম থেকে উঠে শো ইয়ে করতে যাবে, সেলিব্রেশন রাছের ওই প্রত্যেকটা জায়গায়, শো কেন আপডেট হচ্ছে না ভাই? এখনও অবধি টিল নাও টাইম শো আপডেট নেই আমি যখন ভিডিওটা বানাচ্ছি। খুব দুঃখের সঙ্গে ভিডিওটা বানালাম, খুব খারাপ একটা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি। বুমেরাং কিন্তু মানে ভালো ভালো যে মানে এমন নয় যে শো পায়নি, শো পেয়েছে, কিন্তু অযোগ্য অনেক বেশি শো পেয়েছে, অনেক বেটার বেটার শো পেয়েছে, প্রাইম টাইম শো পেয়েছে, এইটা ঠিক হচ্ছে না। পার্শিয়ালিটি কেন করা হবে? দুটো ছবিই তো আসছে,
দুটো ছবির টিম, দুটো ছবির মানুষজন, কেউ তো পার্সিয়ালিটি করছে না যে আমার ছবিটা একটু বেশি দেখুন, আমার ছবিটা একটু কম দেখুন, না 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 এরকম তো কেউ বলছে না। তাহলে আপনারা মানে এখানে হল শো দেওয়ার জায়গায় পার্সিয়ালিটি কেন করা হবে? আরে প্রথম দিনটা সবাইকে সুযোগ মতন তাদের খোলা মাঠে খেলতে দিন, তারপরে যার ক্ষমতা থাকবে সে এগিয়ে যাবে। অদ্ভুত কথা, প্রথম থেকেই আপনারা এই যেহেতু 50তম ছবি, যেহেতু বোম্বাদা ঋতুপর্ণার ছবি, এই ছবিটাকে বেশি সুযোগ দিচ্ছেন, তো এটা তো আপনারা আপনারা ক্লিনলি মানে ওই মানে কী বলবো মানে চিট করে জেতানোর চেষ্টা করছেন একটা দলকে, তাই না? ভালো করে ভেবে দেখবেন প্রত্যেকটা মানুষকেই বললাম, এবং আমার দর্শকবৃন্দরা আপনারা বুঝুন যে এটা কে হচ্ছে। বিজলি আমরা সবাই জানি যে জিদ্দার পুরো আঁতুর ঘর, ওই জায়গায় জিদ্দার বিজনেস হয়, ওই জায়গায় জিদ্দার সেলিব্রেশন হয়, জিদ্দার ফ্যান্সরা গিয়ে উন্মাদনা করেন। আমি নিজে যাব কালকে, এটা আমার প্রচণ্ডভাবে প্ল্যান রয়েছে, এখনও রয়েছে, আমি জানি হয়তো বিজলি পরবর্তীতে আসবে। কিন্তু একটা 7:15 বন্ধুরা, আজকে 7:15, কালকে ছবিটা রিলিজ, এখনও অবধি বিজলি এলো না। আজকে সুষমা, সুরজিৎদা মানে জিদ্দার পাগল ফ্যান গ্রুপ, ওরা না মানে পাগলের মতন, ওরা সুরজিৎদা হোক সৌরভদা হোক, ওরা পাগলের মতন বসে থাকে। ওরা ওরা অ্যাকচুয়ালিতে ইয়ে জিদ্দাকে সত্যি রিয়েলি ভালোবাসে, তো ওরাও সেলিব্রেট করে। সেই যে জায়গাটা সুষমা, সেই জায়গায় সই নেই, এখন অবধি সই দেওয়া হয়নি, বুক মাই শোতে দেখা যাচ্ছে না। কেন এগুলো হবে? এটাকে খুব ভালো সাইন, এগুলোকে খুব ভালো সিনারিও। আর আমি যখন বুক মাই শো খুলছি, আমি দেখছি অযোগ্যর গাদা 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 ভরে ভরে শো, প্রত্যেকটা হলে 3-4 করে শো, কোনো জায়গায় 2 করে শো, সেখানে বুমেরাংকে 1 করে দেওয়া হয়েছে। ওয়াই, কেন, কী দোষ করেছে জিদ্দা? আমি এটা দেখেছি ভাই, দেবদা জিদ্দার বেলায় এই নোংরামিগুলো করা হয়, খুব খারাপ লাগছে গো, এগুলো দেখলেই খারাপ লাগে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে, জানিওই আর কি করবে, আর তো কিছু করার নেই, চিরকাল আমরা জানিয়েই যাবো, চিরকাল আমরা বলেই যাবো, লাভের লাভ কিচ্ছু হবে না। বাবাই।